চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কি চরম নারী বিদ্বেষী মানুষ? সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির নতুন পলিট ব্যুরো ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে মহিলা বর্জিত পলিট ব্যুরো তৈরি করল চীনা কমিউনিস্ট পার্টি। এই নতুন পলিট ব্যুরোতে নেই কোনো মহিলা সদস্য। গত 25 বছরে এই প্রথমবার চীনের শাসক দলের শীর্ষ সংগঠনে কোনো মহিলা সদস্য থাকলেন না। নতুন পলিট ব্যুরো সম্পূর্ণ মহিলা বর্জিত হওয়ায় শি জিনপিং কি নারী বিদ্বেষী, এই নিয়ে জনমনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তবে কি এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে পুরুষ শাসনের পথে হাঁটছে চীনের শাসক দল? টানা তৃতীয়বারের মতো চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হওয়ার পর একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন শি জিনপিং। এর মাঝে পার্টির পলিট ব্যুরোর মহিলা সদস্যদের জায়গা না দেয়া অন্যতম। সম্প্রতি নতুন পলিট ব্যুরো ঘোষণা করেছে চীনের কমিউনিস্ট পার্টি। সেখানে পলিট ব্যুরোয় কোনো মহিলা সদস্য নিয়োগই করেনি চীনা কমিউনিস্ট পার্টি। এর আগে পলিট ব্যুরোর একমাত্র মহিলা সদস্য ছিলেন সুনচুন লাং। কিছুদিন আগে তিনি অবসর গ্রহণ করেন। তার অবসর গ্রহণের পর আর কোনো মহিলা নেত্রীকে পলিট ব্যুরোয় জায়গা দেয়া হল না। শুনির বদলি হিসেবে কোনো মহিলা সদস্যকেও নেওয়া হয়নি সেখানে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই দাবি করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পলিট ব্যুরোকে মহিলা বর্জিত রাখার সিদ্ধান্ত নিতান্তই আনুগত্য সংক্রান্ত, নাকি সচেতনভাবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না রাজনৈতিক বিশেষজ্ঞরাও। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের দাবি, বর্তমানে চীনের সমস্ত পদে শুধুমাত্র শি জিনপিং এর অনুগামীরাই রয়েছেন, কিন্তু তাতেও নিশ্চিন্ত হতে পারছেন না জিনপিং। সেই কারণেই পার্টি ও গোটা দেশের সর্বত্র প্রবলভাবে নজরদারি চালানোর চেষ্টা চালাচ্ছেন জিনপিং। তারই প্রতিফলন ঘটেছে এই নতুন ঘোষণাকৃত পলিট ব্যুরোয়। চীনা কমিউনিস্ট পার্টি বা সিপিসির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পেয়েছেন 9 জন সদস্য। এই 9 সদস্যের পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির 4 জনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঘনিষ্ঠ বলে পরিচিত। এছাড়া বাকিদের মাঝে চীনা প্রেসিডেন্টের প্রাক্তন 2 সচিবকেও রাখা হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে। নতুন পলিট ব্যুরোর সদস্যদের নাম ঘোষণার পরই স্পষ্ট হয়ে গিয়েছে জিনপিং তার নিজের ক্ষমতার পূর্ণ প্রয়োগ করছেন আর আনুগত্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সিপিসির শীর্ষ সংগঠনে কেন মহিলাদের রাখা হল না, এ নিয়ে অবশ্য চীনের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। বিশেষজ্ঞদের দাবি, অত্যন্ত সচেতনভাবেই এই পদক্ষেপ গ্রহণ করেছে শি জিনপিং। প্রসঙ্গত, তৃতীয়বারের মতো পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে পদ থেকে সরিয়ে দিয়েছেন তিনি। লি কেকিয়াং ছাড়াও পদ হারিয়েছেন উপপ্রধানমন্ত্রী হান জেং। এছাড়াও পদ হারিয়েছেন সিপিসির স্ট্যান্ডিং কমিটির সদস্য লি ঝানসু ও ওয়াং ইয়াং। এছাড়াও ছেটে ফেলা হয়েছে তিব্বত ও সিনজিয়াং প্রদেশের প্রাক্তন শাসক সেন কুয়াংগুকেও।